যে কয়লা কেলেঙ্কারিকে ঘিরে উত্তাল হয়েছে গোটা দেশ, চূড়ান্ত বিড়ম্বনায় পড়েছে ইউপিএ টু সরকার থেকে শুরু করে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, সেই কয়লাকাণ্ডে সোমবার রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত রায় বলেছে, 1993 সাল থেকে 2009 সাল পর্যন্ত কয়লার যত ব্লক বন্টন হয়েছে সেসব নিয়ম মেনে স্বচ্ছভাবে হয়নি, একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কয়লার যত ব্লক বন্টন হয়েছে সবই অবৈধ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর এম লোধা, বিচারপতি মদন বি লোকুর এবং বিচারপতি কুরিয়ান জোসেফের বেঞ্চ এদিন এই রায় দেয়। তবে কোনো কয়লার ব্লক এখনো তারা বাতিল বলে ঘোষণা করেনি। কয়লে কে জো ব্লকস কে জো অ্যালোকেশন করে গয়ে থে সন 93 से लेकर 2004 तक और फिर 2004 से लेकर 2009 तक सबको अवैध डिक्लेयर कर दिया। सुप्रीम कोर्ट ने ये बोला है कोई सिस्टम नहीं फॉलो किया गया था, बिल्कुल आर्बिट्ररी तरीके से, बिल्कुल अवैध तरीके से भाई भतीजावाद के संग इन एलोकेशंस को किया गया है। কয়লামন্ত্রী জানিয়েছে সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দেওয়ার পরে দ্রুত ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার। मैं समझता हूं कि देश हित में है कि जो भी निर्णय सुप्रीम कोर्ट ऑनरेबल सुप्रीम कोर्ट आज जो उन्होंने दिया है, जो आगे की हियरिंग के बाद जो फाइनल डिसीजन देंगे उसको देश ने स्वीकार करना चाहिए और इससे आगे की अर्थव्यवस्था सुधारने के लिए हमें काम करने का मार्ग खुलना चाहिए। সুপ্রিম কোর্ট যে সময়ের কথা বলেছে সেই 1993 থেকে 2009 সাল পর্যন্ত কেন্দ্র যেমন কংগ্রেসের সরকার ছিল তেমনই ছিল বিজেপিরও। 1991 থেকে 96 সাল পর্যন্ত দিল্লির মসনদে ছিলেন কংগ্রেসের পি ভি নরসিংহ রাও। 96 সালে 16 দিনের জন্য প্রধানমন্ত্রী হন বিজেপির অটল বিহারী বাজপেয়ী। এরপর প্রায় এক বছর কেন্দ্রে ক্ষমতায় ছিল জনতা দল, প্রধানমন্ত্রী ছিলেন এইচ ডি দেবেগৌড়া। 97 থেকে 98 প্রধানমন্ত্রী ছিলেন জনতা দলেরই ইন্দ্রকুমার গুজরাল। 1998 থেকে 2004 সাল পর্যন্ত টানা 6 বছর কেন্দ্রে ক্ষমতায় ছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ, প্রধানমন্ত্রী বাজপেয়ী। এরপর 2004 থেকে 2009 কেন্দ্রে ক্ষমতায় ছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার, প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিংহ। এনডিএ ইউপিএ দুয়ামলের বঞ্চিত কয়লা ব্লকগুলিকে সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে বিজেপি কংগ্রেস, যদিও এদিনও একে অপরের দিকে তারা আঙুল তুলতে ছাড়েনি। সহি হে কি জিস তরহ সে ইউপিএ গভর্নমেন্ট মে কোল ব্লক কে লুট হুই থি উসকো লেকার দেশ মে বহুত লোক চিন্তিত থে। আজ ও নির্ণয় আয়া হ্যায়, लेकिन निर्णय वो पुराना नियम का हवाला भी उसमें दिया है। ये बात पहले भी स्टैंडिंग कमेटी ने कहा था कि 1993 से 2009 तक जो कोल ब्लॉक आवंटित हुआ उसमें जितनी ट्रांसपेरेंसी चाहिए थी वो नहीं थी। 93 से 2009 के बीच में 98 से 2004 तक का जो एनडीए का समय है वो भी है। एनडीए वाले राजनीतिक विद्वेष के कारण हम पर आरोप लगा रहे थे, आज ये बात साफ हो गई কে গড়বড়ি উনকে জমানে মে শুরু হুইছি। ইউপিএ টু সরকারের আমলে ক্যাগ তার রিপোর্টে দাবি করে কয়লার ব্লক বন্টনে অনিয়মের জেরে সরকারের প্রায় 1,86,000 কোটি টাকার ক্ষতি হয়েছে। এরপরেই গোটা দেশ জুড়ে বিতর্কের ঝড় ওঠে। মনমোহন সিংহের পদত্যাগের দাবিতে কোমর বেঁধে নেমে পড়ে বিজেপি, কারণ ইউপিএ ওয়ানের আমলে 2004 থেকে 2006 পর্যন্ত কয়লা মন্ত্রকের দায়িত্ব ছিল মনমোহনের হাতেই। কংগ্রেসও পাল্টা দাবি করে এসেছে ব্লক বন্টন নীতি ঠিক হয়েছিল এনডিএ আমলে, তারা সেই নীতি মেনেই ব্লক বন্টন করেছে। এরপর 2012 সাল থেকে সুপ্রিম কোর্টের নজরদারিতে কয়লা কেলেঙ্কারিতে তদন্ত চালায় সিবিআই। তারপর এদিন সুপ্রিম কোর্ট যে রায় দিল তাতে কংগ্রেস বিজেপি দুদলের কয়লা অস্বস্তি বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এবিপি আনন্দ।